বন্ধুগণ, আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার, গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে, তাদের সরকার এটা। তাই আমাদের আওয়াজ, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে, সামনে লড়াই, নির্বাচনের লড়াই। তাই আমি ডাক দেব, সামনে লড়াই তৈরি হও। আমি বলবো সামনে লড়াই, আপনারা বলবেন তৈরি হও। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে শুধু নয়, লড়তে তো হবেই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। আমি বলবো লড়তে হবে, আপনারা সবাই বলবেন জিততে হবে। এ লড়াই লড়তে হবে। সবাইকে ধন্যবাদ।